অনুষ্ঠিত হলো গুগল আয়োজিত প্রযুক্তি বিষয়ক সবচেয়ে আড়ম্বরপূর্ণ সম্মেলন গুগল আইও 2024। ডেভেলপার ও প্রোগ্রামারদের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন বেশ কিছু সুবিধা আনার ঘোষণা দেয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গুগলের আইও সম্মেলন মানে ডেভেলপার প্রোগ্রাম থেকে শুরু করে প্রযুক্তি বোদ্ধাদের এক মিলন মেলা। প্রতি বছরই প্রযুক্তি দুনিয়া অপেক্ষায় থাকে গুগলের নতুন নতুন সব চমকের আসার। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টের ভিউয়ের শোরলাইন অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল গুগলের বার্ষিক ডেভেলপার প্রোগ্রাম সম্মেলন গুগল আইও 2024। সম্মেলনের শুরুতে গুগলের নানা প্রযুক্তি প্রদর্শনের পরেই মঞ্চে আসেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এরপর শুরু হয় গুগলের ভবিষ্যৎ প্রযুক্তি প্রদর্শন। চমৎকৃত হওয়ার মতো এসব আনকোরা প্রযুক্তি প্রদর্শনের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে গুগল ফটোজে সার্চ সুবিধা। আর ফটোজকে আরও উন্নত ও পরিশীলিত রূপ দিতে যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট জেমিনি। এছাড়াও আস্ক ফটোজ নামের নতুন আরেকটি সুবিধাও যুক্ত হচ্ছে গুগল ফটোজে। সম্মেলনে জেমিনি 1.5 ফ্ল্যাশ নামে নতুন একটি মডেল চালুর ঘোষণাও দিয়েছে গুগল। এটি জেমিনি 1.5 প্রোর মতোই, তবে এই মডেলে ফ্রিকোয়েন্সি বেশি ও যে কোনো কাজ দ্রুত করা যাবে। আর ভয়েস চ্যাটের জন্য জেমিনি লাইভের কথোপকথনকে রূপ দেওয়া হবে বাস্তব কথোপকথনের মতোই। এজন্য চ্যাটবটের কণ্ঠস্বরও হালনাগাদ করা হবে। অ্যান্ড্রয়েড ফোনে স্ক্যাম বা ভুয়া কল শনাক্তে জেমিনি ন্যানো এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানায় গুগল। এবছরের শেষ নাগাদ এ সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি। এছাড়াও ডেস্কটপ ক্রোমে জেমিনি মডেল যোগ করারও ঘোষণা দেয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর ফলে গুগল ক্রোমের মাধ্যমে চালু করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট, পণ্যের রিভিউ লেখাসহ অন্যান্য কাজ সহজে করা যাবে।